ও মাই গড, মানে এটা কি ইনফিনিক্সের ফোন? সিরিয়াসলি, দারুণ তো। আচ্ছা এইখানে একটু আঙুলটা একটু সরান তো। কি হলো মানে এটা কি হলো ঘটনাটা? এই 2022-এ এসে এরকম নাচ, মানে ডিজাইনটা দেখে তো ভাবলাম যে বাপরে বাপ, ইনফিনিক্স কত দারুণ একটা ডিজাইন করছে, কিন্তু সামনে এই নচ দেখে তো আবার মনটা খারাপ হয়ে গেল। না সিরিয়াসলি, এখানে যদি ইনফিনিক্সের লোগোটা না থাকতো তাহলে তো মানে বিশ্বাসই হচ্ছিল না যে আমার এটা ইনফিনিক্সের ফোন। হ্যাঁ আসলে আমি প্রথমে দেখে ভাবছি এটা ওপোর একটা ফোন। হ্যাঁ পিছনে একটা ফ্রস্টি লুক দিছে, ভালোই লাগতেছে দেখে। না আমি সিরিয়াসলি আমি ভাবতেছিলাম যে কি ব্যাপার, এই ফোনে ইনফিনিক্সের লোগো কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ টাইনি ডুনা পার্স চ্যানেল থেকে, এবং সামনে ঈদ চলে আসতেছে খুব তাড়াতাড়ি, এবং ইনফিনিক্সও বাংলাদেশে মার্কেটে তাদের আরও একটা ফোন রিলিজ করে ফেলেছে, সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 12 G88 ভার্সন। এবং এই ফোনটা যেমনটা দেখতে পাচ্ছেন যে এর ডিজাইন দেখে সিরিয়াসলি অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা কীভাবে ইনফিনিক্সের ফোন হয়। ইনফিনিক্সের ফোনগুলো সাধারণত ডিজাইনটা অত ভালো হয় না, আমরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছি, বাট এই প্রথমবারের মতো দেখতে পাচ্ছি যে তারা তাদের যে সিগনেচার ডিজাইন সেখান থেকে বের হয়ে আসছে এবং চমৎকার ডিজাইন করছে। বাট এই ফোনের কিছু পজিটিভ কিছু নেগেটিভ সব দিকই আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কিছু জিনিস দেখে তো আমরা অনেক খুশি হয়েছি, আবার কিছু জিনিস দেখে খুব একটা খুশি হতে পারি নাই। ওভারঅল সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও, আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনার কাজে আসবে এবং যারা ইনফিনিক্সের ভক্ত আছেন তাদের জন্য পারচেজ ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। তাহলে ডিজাইন নিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। ডিজাইনটা জোস লেগেছে আমার কাছে, টু বি অনেস্ট। পেছনে বেশ চমৎকার একটা ফিল পাবেন আপনি, স্যান্ড স্টোন টাইপের একটা কালার সিগনেচার পেছনে তারা ব্যবহার করেছে, পাশাপাশি দেখতে পাচ্ছি বেশ একটা ফ্রস্ট ফিনিশ আছে। এবং এই ডিজাইনের ফলে যেটা হয়েছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব একটা এটা আটকে রাখবে না, বেশ ক্লিন থাকবে। তারপরে আমি সাজেস্ট করবো যে একটা সিলিকন ব্যাক কভার আপনি ব্যবহার করবেন সবসময়। আর ক্যামেরা বাম্পটা খুবই সিম্পল, গ্লসি টাইপের একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, এবং ক্যামেরা বাম্পের পাশাপাশি তারা টোটাল এই সারফেসটাকে আলাদা একটা 3D প্রিন্টেড একটা লেয়ার অ্যাড করেছে, যেটা জোস লাগছে আমার কাছে দেখতে। তবে এই অংশটুকুতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভালোভাবেই পড়বে, এটা আমি আগে থেকে আপনাকে জানিয়ে রাখছি। ফোনের সামনের দিকে তাকালে আপনি একটু হতাশ হতে পারেন, কারণ এখানে পুরাতন দিনের মতো করে নচ ব্যবহার করেছে তারা। এই জিনিসটা আসলে আমি মেনে নিতে পারছি না ইনফিনিক্সের কাছ থেকে। তাদের অনেক কম দামি ফোনেও আমি দেখতে পেয়েছি যে 5 ক্যামেরা কাট আউট আছে, তাহলে এই ফোনের আসলে অপরাধটা কোথায়? এটা ডেফিনেটলি যদি 5 হতো তাহলে আরও ভালো লাগতো দেখতে। ফোনের ওজনও কিন্তু খুব একটা বেশি না, মানে 185 গ্রামের আশেপাশে, এবং এটা থিকনেস হচ্ছে 8 mm। এইটা আমার কাছে বেশ পজিটিভ লেগেছে, মানে ডিজাইনটার একটা আলাদা অ্যাট্রাকশন আছে। 5000 mAh ব্যাটারি ইমপ্লিমেন্ট করার পরেও তারা কিন্তু ফোনটাকে যথেষ্ট স্লিম রাখতে পেরেছে, এটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। ইনফিনিক্স নোট 12 G88 ফোনটার আর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর ডিসপ্লে। তারা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। নর্মালি ইনফিনিক্সের ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে দেখা যায় না, বাট চমৎকার একটা ডিসপ্লে তারা ব্যবহার করেছে, এবং এই ডিসপ্লেটার প্রেমে পড়ে যেতে পারেন আপনি। যদি উপরের এই নচটাকে আপনি ইগনোর করতে পারেন তাহলে দেখবেন এই ডিসপ্লেটা আপনার কাছে অনেক ভালো লাগবে। খুবই ভাইব্রেন্ট কালার পেয়েছি আমরা, ডে লাইটেও এটার ভিজিবিলিটি নিয়ে কোনো ইস্যু নাই। আমরা এই ফোনটার সাথে বেশ কিছু ফোনের কম্পেয়ার করেছি, আমরা রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনের ডিসপ্লের সঙ্গে এটা মিলিয়ে দেখেছি। টু বি অনেস্ট, এটার ডিসপ্লে আমাদের কাছে বেটার লেগেছে। এটার টাচ রেসপন্সিভনেসও খুবই ভালো, এবং ভিউ অ্যাঙ্গেল তো ভালো হবেই, এটা অ্যামোলেড ডিসপ্লে, আর অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে। একটা দুর্বলতা আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে এতে কোনো হাই রিফ্রেশ রেট নাই। এই 2022 সালে এসে আসলে 20,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে হায়ার রিফ্রেশ রেট তো আমরা আশা করতেই পারি। ইভেন বাজারে অনেক কম দামি ফোনেও কিন্তু হায়ার রিফ্রেশ রেট এখন দিচ্ছে, সো ডেফিনেটলি এটা একটা ড্রব্যাক। ইনফিনিক্সের ফোনগুলো আর কিছু হোক না হোক, তাদের হার্ডওয়্যার কিন্তু একদম জোস, একদম ফুলফিল থাকে সবসময়। আর এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তারা G88-এর মতো বেশ পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করেছে, যে প্রসেসরটা কিন্তু খুবই বিশ্বস্ত। বেশ কিছু ভালো ভালো ফোনে এই একই প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং তার ফলে পারফরমেন্সে কিন্তু আমরা অনেক ভালো পেয়েছি। পাশাপাশি এই ফোনে কিন্তু 6 GB র্যাম আপনি পেয়ে যাবেন, 128 GB ইন্টারনাল মেমোরিও পেয়ে যাবেন। মেমোরির দিক দিয়ে তারা কোনো কিপটামি করে না, এবং আপনি চাইলে কিন্তু মেমোরিটা বাড়াতেও পারবেন, সো মেমোরি নিয়ে কোনো ইস্যু না। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি ব্যবহার করে আপনি এই 6 GB সাথে আরও 5 GB বাড়াতে পারবেন, মানে 11 GB পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন, যেটা ইনফিনিক্স মার্কেটিং করছে এভাবে। বাট আমার পার্সোনালি এই ভার্চুয়াল মেমোরিটার মানে কার্যকারিতা নিয়ে অতটা বিশ্বাস নাই, সো এটা একটা গিমিক হতে পারে, বাকিটা আপনার ইচ্ছা। এতে সফটওয়্যার হিসেবে পেয়ে যাবেন Android 11, এবং সেই সাথে রয়েছে XOS, মানে যেটা ইনফিনিক্সের নিজস্ব UI, XOS 10। এবং এই দুইটার কম্বিনেশনে আমি দেখতে পাচ্ছি বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। তবে বেশ কিছু ব্লটওয়্যার তারা ইনস্টল করে দিয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এগুলো কিছু কিছু আবার
আনইনস্টলও করা যায় না। আমার মনে হয় ইনফিনিক্সের উচিত এই সমস্ত ব্লটার ছাড়া ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই উপহার দেওয়া। এবং এটার পারফরমেন্স নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনের ফলে বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স আপনি পাবেন। আপনি ডে টু ডে ইউসেজে তেমন কোনো ল্যাগ বা হিকআপ দেখবেন না। আর ইনফিনিক্সের ফোনগুলো তো কিন্তু বেশ ভালোই পারফর্ম করে, র্যাম ম্যানেজমেন্ট সবসময় বেশ ভালোই দেখেছি আমরা এর আগে। এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। অ্যাপ ওপেনিং টাইমটা যদিও মাঝে মাঝে একটু স্লো লেগেছে আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা মাল্টিটাস্কিংয়ে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি এবং র্যাম ম্যানেজমেন্টও বরাবরের মতো ভালো ছিল। পাশাপাশি এর যে ইউআই এটা স্মুথ, ট্রানজিশনগুলো আপনি ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ইনফিনিক্সের এই একটা ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে, তাদের সবকিছুই অলমোস্ট সবকিছুই আপনি কাস্টমাইজ করতে পারবেন। ডেস্কটপের আইকনগুলো কেমন হবে, চারিদিকে রাউন্ড শেপটা কতটুকু হবে, রোগুলো কত হবে, কলামগুলো কত হবে, সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে জোস লাগে। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল এই ফোনটার। আমরা এই ফোনটার পারফরমেন্স টেস্টও করেছি। আন্তু টেস্টিংয়ে আমরা পয়েন্ট পেয়েছি 2,05,884, আর গিগ বেঞ্চ টেস্টও করেছি, সিঙ্গেল করে আমরা পেয়েছি 370, মাল্টি করে পেয়েছি 1,317। তবে টু বি অনেস্ট, এই স্কোরটা আমাদের কাছে অনেক কম লেগেছে, আমাদের প্রত্যাশা আর একটু বেশি ছিল। G88 যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর, কিন্তু গন্ডগোলটা কোথায় আমি বুঝতে পারছি না। এটার মেমোরিও ভালো, বাট স্টিল আর একটু বেশি হওয়া উচিত ছিল। ইভেন ইনফিনিক্সে কিন্তু তারা মার্কেটিং করছে 2,30,000 উপর স্কোর তারা পেয়েছে, তাহলে আমরা পাইলাম না কেন আমি বুঝতে পারছি না। আসলে ইনফিনিক্স ফোনের খুব বড় একটা ক্রেতা শ্রেণী আছে যারা কম দামে গেমিংয়ের জন্য ইনফিনিক্সের ফোনগুলো নেয়। তাহলে চলেন আমরা গেমিং নিয়ে আলাপ করে ফেলি। আমাদের টেস্টিংয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি এই ফোনের কাছ থেকে। আমরা অ্যাসফল্ট 9 খেলেছি, আমরা কল অফ ডিউটি খেলেছি এবং ফ্রি ফায়ারও খেলেছি, আর অ্যাকশন সিকোয়েন্সগুলোতে মাঝে মাঝে 2-1 স্টার্টার ছাড়া ওভারঅল এর পারফরমেন্স বেশ ভালো ছিল। খুব ভালো গ্রাফিক্স কোয়ালিটি পাবেন, যদিও হায়ার গ্রাফিক্স সেটিং আপনি করতে পারবেন না, মিডিয়াম গ্রাফিক্স সেটিংস দিয়ে বেশ ভালো ফ্লুয়েন্টলি পারফরমেন্স এর কাছ থেকে পাবেন। আর যদি হিটিং ইস্যুর কথা বলি তাহলে বলবো যে কয়েক ঘন্টা গেমিং এর পরে ফোনটা হিটিং একটু হচ্ছিল, কিন্তু ওইটা ইগনোর করা যায় কারণ মোটামুটি সব ফোনেই এই লেভেলের হিটিং হয়। ব্যাটারি কনজাম্পশন মোটামুটি ভালোই আমরা পেয়েছি, খুব বেশি অতিরিক্ত ব্যাটারি ড্রেন হতে দেখি নাই। সো ওভারঅল যদি গেমিং এর কথা বলি তাহলে এর কাছ থেকে মোটামুটি ভালোই পারফরমেন্স আমি পেয়েছি। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ফোনটার দাম কিন্তু 18,000 টাকা। সো এই একই টাইপের পারফরমেন্স কিন্তু আমরা 15,000-16,000 টাকা দামের ফোনেও পাচ্ছি এখনকার মার্কেটের অনেক ফোনে। সো যেহেতু ফোনটার দাম 18,000 টাকা, সুতরাং আর একটু এক্সপেকটেশন তো বেশি থাকবেই। সো এই জায়গায় এসে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি, আদার দ্যান দ্যাট এটা পারফরমেন্স ওকে টাইপের। এইটার ক্যামেরা নিয়ে আমার মিক্সড ফিলিং আছে। ভালো ফিলিংটা হচ্ছে এর যে ক্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের, এটা কিন্তু জোস ছবি তুলতে পারে। খারাপ ফিলিং হচ্ছে ভাই কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর নাই, মানে 18,000 টাকা দামের একটা ফোনে আল্ট্রা ওয়াইড সেন্সর থাকবে না, এটা মেনে নেওয়া যায় না আসলে। সো ইনফিনিক্সকে এই ব্যাপারগুলো গুরুত্ব দিতে হবে অবশ্যই। আরও ইন্টারেস্টিং হচ্ছে দেখেন নিচে 2টা ক্যামেরা লেন্স, তারপরে ফ্লাশ, এই জায়গাটা কিন্তু ফাঁকা, ফাঁকা জায়গায় একটা আল্ট্রা ওয়াইড সেন্সর দিলে কি এমন ক্ষতি হতো ভাই। বাই দ্য ওয়ে এর তোলা ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে, শার্পনেসের কোনো ঘাটতি নাই, ডাইনামিক রেশিও বেশ ভালো। জাস্ট কিছু কিছু জায়গায় একটু এক্সপোজারের প্রবলেম আমি খেয়াল করেছি, তাছাড়া এর তোলা ছবিগুলো আমার কাছে সোশ্যাল মিডিয়া রেডি মনে হয়েছে। যারা প্রচুর ছবি তোলেন আমার মনে হয় না তারা হতাশ হবেন। ঝামেলাটা হয় হচ্ছে লো লাইটে গিয়ে, আপনি যখন কম আলোর মধ্যে ছবি তুলবেন দেখবেন যে ছবির কোয়ালিটি ডিগ্রেড করেছে, ছবিতে প্রচুর ড্রেন চলে আসে এবং শার্পনেসের ঘাটতি দেখা যায়, পাশাপাশি শাটার স্পিডটাও একটু স্লো হয়ে যায়। আপনি যদি যথেষ্ট আলো প্রদান করতে পারেন আপনার ক্যামেরাকে তাহলে দেখবেন জোস জোস ছবি আপনারা তুলতে পেরেছেন। এবং এটার পোর্ট্রেট ফটোগ্রাফিও বেশ ভালোই বলবো আমি, যদিও সাবজেক্ট সেপারেশন খুব একটা সুবিধা না। আমি আসলে সাবজেক্ট সেপারেশন ভালো হয় এরকম গুগল পিক্সেল ছাড়া অন্য কোনো ফোনে দেখি না, ইভেন আইফোনেও দেখেছি যে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে স্ট্রাগল করে। সো এইটাকে আমি সবসময় ইগনোরই করি, বাট সেলফি ক্যামেরা ছবি কিন্তু যথেষ্ট ভালো ছিল। সেলফি ক্যামেরার 16 মেগাপিক্সেল সেন্সরটা তার কেরামতি দেখিয়েছে, মোটামুটি সব ধরনের লাইটিং কন্ডিশনে ভালো ছবি আপনি পাবেন, ওয়ার্ম একটা টোন আছে ছবিগুলোতে। এবং আমার মনে হয় না ছবিগুলোকে আপনার এডিটের জন্য আবার সময় ব্যয় করা লাগবে, প্রত্যেকটা ছবি আমার কাছে মনে হয়েছে সোশ্যাল মিডিয়া রেডি। সো ওভারঅল সেলফি ক্যামেরাতে আমি যথেষ্ট খুশি হয়েছি, আর যে রিয়ার ক্যামেরা সেটআপ ওইখানে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আল্ট্রা ওয়াইড সেন্সরটা না থাকার কারণে। ফোনটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে 5,000 mAh এর ব্যাটারি, তারপরে ফোনটা স্লিম এবং বক্সের মধ্যে কিন্তু তারা একটা 33 ওয়াটের চার্জারও দিয়ে দেবে। সো এটা একদম সোনায় সোহাগা, খুব দ্রুত ওই ফোনটাকে চার্জ করতে পারবেন আপনি। পাশাপাশি আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 2 দিন খুব ভালোভাবে চার্জ ব্যাকআপ এর কাছ থেকে পেয়ে যাবেন, আর যদি গেমার হন বা হেভি ইউজার হন তাহলে দেখা যাচ্ছে যে দিনের শেষে আপনাকে আরও একবার চার্জ দিতে হতে পারে। তাহলে এটার লাউড স্পিকার নিয়ে চলেন কথা বলি, এটার লাউড স্পিকার কিন্তু জোস লেগেছে আমার কাছে। নর্মালি ইনফিনিক্সের লাউড স্পিকার নিয়ে আমি অনেক সমালোচনা করি, এটা সমালোচনা করতে পারছি না। আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আছে, এখানে কিন্তু স্টেরিও স্পিকার ইমপ্লিমেন্ট করা হয়েছে, যদিও স্টেরিও স্পিকারের গ্রিল দেখবেন উপরের দিকে নাই। বেসিক্যালি তারা যেটা করেছে ইয়ারপিসটাকে লেফট সাইড স্পিকার হিসেবে তারা ব্যবহার করেছে, এবং আমি ভেবেছিলাম হয়তো খুব একটা লাউড হবে না, বাট আমি টেস্টিং ফেস্টিং করে যেটা বুঝলাম লেফট সাইডের স্পিকারটাও কিন্তু যথেষ্ট বোল্ড এবং লাউড।
75% পর্যন্ত ভলিউম এটা সহ্য করতে পারে, এটার পরে দিলেই একটু একটু করে ডিস্টর্ট হয়। আদার দ্যান দ্যাট এটার স্পিকার আপনাকে যথেষ্ট খুশি করবে। আর বাকি থাকলো কি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাব্বির, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করেছে তারা পাওয়ার বাটনের সঙ্গে, যথেষ্ট ফাস্ট ছিল। এবং আমি বলবো যে ইনফিনিক্স কিন্তু তাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে যথেষ্ট ইমপ্রেসিভ কাজ করে সবসময়, এটাও তার ব্যতিক্রম নয়। খুবই ফাস্ট আমরা এটার সেন্সরকে খেয়াল করলাম এবং আপনার এটা নিয়ে কোনো কমপ্লেন করতে হবে না আশা করি। আচ্ছা, সর্বসাকল্যে তাহলে এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক কী কী, চলেন একদম একটা সামারি করে ফেলি আমরা। এই ফোনের অন্যতম ভালো দিক হচ্ছে এটার একটা ভালো ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করছে এবং তাও খুবই ভালো মানের একটা অ্যামোলেড ডিসপ্লে। আর ভালো দিক হচ্ছে পাওয়ারফুল একটা প্রসেসর G88, এটা যথেষ্ট পাওয়ারফুল। 6 GB র্যাম সাথে 128 GB ইন্টারনাল মেমোরি রয়েছে এতে, 5000 mAh ব্যাটারি সাথে 33 W ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন এবং এর রেয়ারে বেশ ভালো একটা ক্যামেরা, যদিও ওই আলট্রা ওয়াইড না থাকার কারণে একটা আফসোস রয়ে গেল। আচ্ছা, তাহলে ফোনটার খারাপ দিক কী কী? এই যে সামনে নসটা দেখতে পারতেছেন, এইটা ভাই আমি আসলে মেনে নিতে পারলাম না। আর একটা জিনিস মেনে নিতে পারলাম না, সেটা হচ্ছে যে এখানে নয়েজ ক্যান্সেলিং কোনো সেকেন্ডারি মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। ভাই 18,000 দামের একটা ফোন, এইটা আসলে খুব ছেলে মানুষই হয়েছে ইনফিনিক্সের। আচ্ছা, এর ডিসপ্লেতে কিন্তু হায়ার রিফ্রেশ রেট নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ হলো এখন 16-17,000 দামের ফোনেও কিন্তু মোটামুটি 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট আমরা দেখতেছি, যদি অ্যামোলেডে না IPS-এ, যাই হোক অন্তত 90 Hz রিফ্রেশ রেট এখানে রাখা উচিত ছিল। আর আলট্রা ওয়াইড সেন্সর নাই, এটা আর কতবার বলবো, একটু ঘন ঘনই বলি যাতে ইনফিনিক্স তাদের মাথায় ঢুকিয়ে ফেলে ব্যাপারটা, যাতে সামনের মডেলগুলোতে অবশ্যই আলট্রা ওয়াইড সেন্সরটা তারা মিস না করে। সো এই ছিল এই ফোনের কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এখন চয়েসটা আপনার। আমার মনে হয় যদি আপনি এই আলট্রা ওয়াইড সেন্সরটা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এটার ক্যামেরা আপনাকে খুশি করবে, সো এটাকে একটা ভালো ক্যামেরা বলা যায়। আর হচ্ছে যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর আছে, আপনার যদি খুবই ভালো ডিজাইনের একটা ফোন লাগে এইসব নস নিয়ে আপনার কোনো ঝামেলা নাই। ভাই আইফোনও তো অনেক বড় একটা নস থাকে, আইফোন কি বেচা কমে গেছে নাকি মার্কেটে, তার সান্ত্বনাদের জন্য বললাম আর কি। তো আপনার জন্য তাহলে এই ফোনটা বেশ পারফেক্ট হবে। বাট আপনার যদি মনে হয় যে ক্লিন একটা লুক আপনি চান, আপনার 5-fold ডিসপ্লে চান, তাহলে তো ইনফিনিক্সেরই আরও অনেক অপশন আছে, সেদিকে যেতে পারেন। ভাই ব্রাদাররা, এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে মোট 3টা কালারে, ব্ল্যাক, গোল্ডেন আর হচ্ছে এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা। এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটার দাম হচ্ছে 18,299 টাকা। এখন ফোনের কিছু কিছু জিনিস নিয়ে তো আমরা সমালোচনা করলামই, এখন এই 18,299 না হয়ে ফোনের দাম যদি 16,000 টাকা হতো তাহলে কিন্তু এই সমালোচনাগুলো আমরা আর করতে পারতাম না, কারণ তখন বলতাম যে ভাই দাম তো 16,000, এগুলো তো মেনে নেওয়া যেতেই পারে। আপনার কাছে মূলত কেমন লাগলো এই ফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে পারেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।